হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরজে ব্লগস অ্যান্ড টেক। আমি রাজ, আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যে ভিডিওটি হবে টিভিএস এন্টর্কের ওপরে, যে এন্টর্কে যে এক্সস্টের ফ্যান আছে, সে ফ্যানের কভারের মধ্যে লাইট লাগিয়ে কভারটাকে ইউনিক বানাবো। চলুন শুরু করা যাক ভিডিও। কভারের এই নাট দুটোকে খুলে ফেলতে হবে। আর এক্সস্ট ফ্যানটা দেখুন, এখানে একটা স্ক্রু আছে, এখানে আর একটা স্ক্রু আছে, আর একটা স্ক্রু আছে এই ভেতর দিকে। তো এই ভেতরে এইটা খোলার পরে এটাকে টেনে বার করতে পারছো। চলুন প্রসেসটা তাড়াতাড়ি করে শুরু করা যাক। তার আগে লাইটটা দেখিয়ে দিই, আমি এই লাইটটা ইনস্টল করব। এটা হচ্ছে 12 ভোল্ট এসএমডি লাইট ইউজ করব। এটা ওয়াটারপ্রুফ আছে, যদি গাড়ি আমাদের জলেতেও ভিজে তাতেও কোনো কিছু প্রবলেম হবে না। তো আমি এই লাইটটি ইউজ করব। তো কথা না বাড়িয়ে ঝটপট এলেন কির সাহায্যে আমি এই স্ক্রু দুটোকে খুলে ফেললাম। খুলে সাইডের যে প্যানেলটা আছে, প্যানেলটাকেও খুলে ফেলতে হবে। তো এটা আপনারা খুলতেও পারেন, না খুলতেও পারেন, কারণ আমি এটা খুলছি একটাই কারণে, আমার ওয়্যারিংয়ে যাতে না কোনো প্রবলেম হয়, তার জন্য আমি এটাকে খুলে পুরো ওয়্যারিংটা করতে চাইছি। তো আপনারা এটা যদি না খুলেন তাতেও কোনো প্রবলেম নেই, কারণ আমাদের এমনিতেও সিট খুলতে হবে, সিট না খুললে আপনারা ওয়্যারিং করতে পারবেন না। তো চলুন ঝটপট করে এটাকে খুলে ফেলেছি দুটো স্ক্রুকেই, এটাকে খুলে বের করে আনি। দেখতেই পাচ্ছেন আমি খুলে সব বের করে রেডি করে রেখেছি। ফ্যানের কভারও খুলে ফেলেছি, এদিকে ফ্যানটাও দেখা যাচ্ছে। এই যে ফ্যানের কভার আমার এখানে আছে, ফ্যানের কভারটাকে আগে ভালো করে পরিষ্কার করতে হবে, ধুলো ময়লা লেগে থাকলে আটা ধরবে না। তো ফ্যানটা দেখতে পাচ্ছেন তিনখানা স্ক্রুই খুলে ফেলেছি, এখানে একটা ছিল, এই দিকে আর একটা ছিল, আর সেরকম এইখানে আর একটা ছিল, আগেও যেরকম দেখিয়েছিলাম। তো কভারটা খোলার পরে এবার আমাদের সিটটাকেও খুলে ফেলতে হবে। তো চলুন সিটটাকেও খোলা যাক। এবার দেখতে পাচ্ছেন এখানে দুটো নাট বোল্ট আছে, 10 নম্বর এখানে আর একটা আছে, এদিকে আরও একটা আছে। এই চারটাকে নাট বোল্টকে খুললে তবে আমাদের সিটটা খোলা যাবে। তো চলুন এই ঝটপট এই নাট বোল্টগুলোকে খুলে নেওয়া যাক 10 নম্বরটির সাহায্যে। আমরা টোটাল কানেকশানটাই ওয়্যারিং কোনো কাট আউট ছাড়াই করব, প্লাগের সাথে কানেকশান করব। টিসেফ যে টেল ল্যাম্প আছে, টেল ল্যাম্পের সাথে আমরা এই কানেকশানটি করব। দেখতে পাচ্ছেন আমি প্লাগ খুলে বের করে ফেলেছি, প্লাগের মধ্যে এবার এটাকে খোলা যাক প্লাগটাকে। তো প্লাগটার মধ্যে চারটে তার আছে, তো দেখে নেওয়া যাক কোন তারের সাথে করা যায়। দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক অরেঞ্জ, আর নিচে আছে রেড অ্যান্ড হোয়াইটের সাথে গ্রিন। তো আমরা কালোর সাথে করব, কালোটা আমাদের নেগেটিভ হবে আর অরেঞ্জটা আমাদের পজিটিভ হবে পিছনের ব্যাকলাইটের সাথে। তো দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একবার চেক করে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন আমি চাবি ঘোরালেই ওটা অন হবে, এটা চাবির সাথে পুরো কানেকশান করা আছে। তো আমি যখনই চাবি অন করব, যখন আমার গাড়ি অন হবে, পিছনের লাইটও অন হবে, তখনই আমাদের এই এক্সস্টের লাইটটাও অন হয়ে যাবে। কভারটাকে আবার গাড়িতে ফিট করিয়ে তারপরে দেখা যাক কিরকম লাগে। দেখতে পাচ্ছেন কভার গাড়িতে ফিট করে ফেলেছি, চাবি অন করতে আমাদের লাইট অন হয়ে গেছে। এবার ইঞ্জিন স্টার্ট করে দেখা যাক জিনিসটা কিরকম লাগে দেখতে। তো ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন, তো ইঞ্জিন ঘুরতে এবার বেশ ভালোই লাগছে। এবার এরপরে এবার রাতের সিন দেখা যাক, এটা রাতে কীরকম লাগে। এটা দিনের বেলা হয়তো এখন ভালো বোঝা যাবে না, দিনের আলো পড়ছে। তো তো রাতের বেলা হয়ে গেছে, এবার দেখে নেওয়া যাক রাতের ফ্যানের ভিউটা কিরকম লাগছে। তো ফ্যানটা দেখতে তো খুবই সুন্দর লাগছে রাতের বেলাতে, আপনারা একটা ট্রাই করে দেখতে পারেন, তো আপনাদেরও ভালো লাগবে। তো এরপরে ইঞ্জিন স্টার্ট করার পর কীরকম লাগে দেখতে পাচ্ছেন, ইঞ্জিনটা স্টার্ট করে নেওয়া যাক। স্টার্ট করে নিয়েছি ইঞ্জিন, তো দেখুন বেশ ইউনিক লাগছে, একটা আলাদা রকমই দেখতে। এই রেড লাইটের মতো নিচে একটি রেড কালারের সাবস্ক্রাইব বাটন আছে, সেটা প্রেস করে বেল আইকনটিতে প্রেস করে অল করে দিন, যাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের ফোনেতে নোটিফিকেশান যায় ও আপনি সেই ভিডিওটি দেখতে পারেন। আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।